हेलो गाइस, तो आज के नतून वीडियो नहीं उपस्थित हलम। तो आज के बेसिकली व्यायामटा कर देखाबो जिमेर मध्य प्राय जरा बिगिनार आछे तारा ए भूलटा करे थाके। ट्राइसेप जे पुश डाउन आछे आर रो पुश डाउन, ए दुईटा व्यायाम, ए दुईटा व्यायामेर मध्ये प्राय समय बिगिनार जरा आछे तारा जिमेर मध्य प्राय समय भूल करे व्यायामटा एक्सारसाइज करे। तो आज के एटा तोमादेर सामने करे देखाबो। तो बिगिनाररा जा करे प्रथमेई तारा एइभाबे बार धरे एइभाबे तारा एक्सारसाइजटा परफर्म करे। तो एटा सठिक जे नियमटा एटा सठिक नियम ना। तो एक्चुअली व्यायामटा एकदम शोल्डारटा तोमार फिक्सड रखा होबे आर कोनी एकदम स्टील थाकबे, तारपर धीरे धीरे ट्राइसेप क्विज करते होबे एइभाबे। तो ये करार फले ट्राइसेपटा क्विज होबे, मासेल जे कन्ट्रैक्शनटा बाड़बे ताते करे मासेल आरो तारातारी इनक्रीज होबे। तो एर पोरेर जे व्यायामटा एटा होइछे रो पुश डाउन। तो एखन एटा करे देखाबो। तो आमरा बेसिकली कि करि जिमेर मध्ये हात मारते सबाई पसंद करे। तो जे रो पुश डाउनटा ओइटा प्रायशई जरा बिगिनार आछे तारा जिमेर मध्य आसार पर कि करे व्यायामटा एक्जैक्टलि एरकम परफर्म करे, एभावे परफर्म करे एभावे। तो एटा आमादेर ट्राइसेपेर वार्कआउट ना होए तारा तो तखन बुझते पारे ना। तो एटा आमादेर शोल्डार एंगेज हो जाए। तो एक्जैक्टलि व्यायामटा धीरे धीरे करा होबे, शोल्डार फिक्स थाकबे एबं एइभाबे ट्राइसेप कन्ट्रैक्शन करते होबे, ट्राइसेपटाके क्विज करते होबे एइभाबे स्लोलि स्लोलि क्विज करते होबे। ताते करे आमादेर मासल मेचुरिटी खूब भालो होबे। तो ए दुइटा व्यायाम सठिकभावे जदि आमरा परफर्म करते पारि ताहले खूब ताड़ाताड़ि आमादेर जे ट्राइसेप मासल आछे एटा खूब ताड़ाताड़ि इम्प्रूव होबे एबं मासल गेन होबे। तीन नम्बर जे मिस्टेकटा बिगिनाররা करे थाके ओटा होलो तारा प्राय समय এতটাই বেশি নিয়ে নেয় যে ফুল রেঞ্জ অফ মোশন তারা করতেই পারে না। তো তারা কি করে, তারা ওয়েটটা বেশি নিয়ে নেয়, তাদের যে মারার কথা তার থেকে বেশি তারা ওয়েট নিয়ে নেয় এবং রেঞ্জ ফর্মটা যদিও সঠিক থাকে তারপরেও তারা ফুল রেঞ্জ অফ মোশন করতে পারে না তারা এতটুকু। এইভাবে ব্যায়ামটা পারফর্ম করে, যদিও এটা ঠিক না, ওয়েট ততটুকু নেওয়া দরকার। আমি মারতে পারবো তো শুধু শুধু বেশি ওয়েট নিলে যে মাসেল ম্যাচুরিটি বা মাসেল তাড়াতাড়ি গ্রো হবে তা কোনো কারণ না। তো এক্স্যাক্টলি ওয়েটটা ততটুকুই নেওয়া দরকার যতটুকু আমি নিতে পারবো, যতটুকু আমি পজিশনটা ঠিক রেখে আমি ব্যায়ামটা করতে পারবো এক্স্যাক্টলি এরকম। ফুল রেঞ্জ অফ মোশন এটা বিগিনাররা প্রায় সময় করে থাকে, ফুল রেঞ্জ অফ মোশন করে না তারা, তাদের যে যতটুকু ওয়েট নেওয়ার কথা তারা ইগো লিফটিং করে, তারা বেশি বেশি ওয়েট নিয়ে নেয়। তারা মনে করে যে বেশি ওয়েট নিয়ে এক্সারসাইজটা যদি আমরা পারফর্ম করি বা অনেক সময় কী হয় লগে পাশের জন যদি একজন একটু বেশি দিয়ে মারছে, স্বাভাবিক কথা সে যদি একটু এক্সারসাইজ অনেক দিন যাবৎ করে থাকে তো সে একটু বেশি দিয়ে মারবে, তা সে ওইটা অভ্যস্ত হয়ে গেছে মারতে মারতে। তো কিন্তু যে বিগিনার সেও ভুলটা করে নেয়, দেখা দেখি কী করে সেম ওয়েটটা লাগানো ছিল ওইটা দিয়ে সে যে এক্সারসাইজটা পারফর্ম করে। তো এটা ঠিক না, একদম ভুল, তো এটা করা উচিত না। আমার যে বডি রেশিও, আমার বডির যে ওয়েট, তো ওইটা অনুযায়ী আমি যতটুকু মারতে পারবো ততটুকু ওয়েট নেওয়া দরকার। মিলিটারি ড্রেস, তো এটার মধ্যে বিগিনাররা যারা নতুন তারা কী করে, প্রায় সময় তারা হাফ রেঞ্জ অফ মোশন করে, ফুল রেঞ্জ অফ মোশন পারফর্ম করে না। তারা কী করে, আমি এটা খালি দিয়েই করে দেখাচ্ছি পারফর্ম করে, তারা কী করে এতটুকু করে। তো এতে করে আমাদের যে শক্তির অপচয় হয়, ভালো করে তো এক্সারসাইজটা পারফর্ম হয় না। তো আমাদের যা করতে হবে এক্সারসাইজটা ভালো করে পারফর্ম করতে হবে পজিশন ঠিক রেখে, তো একদম ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে এইভাবে স্লোলি স্লোলি, এইভাবে ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে। এতে করে আমাদের মাসেল এঙ্গেজ হবে ভালো করে, মাসেল ব্রেকডাউন হবে, একদম ফুল রেঞ্জ অফ মোশন। তো
এইভাবে আমাদের মাসেল এঙ্গেজ হবে। এঙ্গেজ হওয়ার ফলে আমাদের মাসেল যে ব্রেকডাউনটা ভালো হবে, তারপর এটা রেস্ট পাওয়ার ফলে আমাদের মাসেল ম্যাচুরিটিটা ভালো হবে।